তো যাদবপুর যাদবপুর নিয়ে এত আমাদের চিৎকার, যাদবপুর নিয়ে আমরা এত সংবেদনশীল, আহারে বাচ্চাটার মায় বা মা বাবার কি অবস্থা। বেসিক লাইনটা হলো সংবেদনশীলতা। আর চারিদিকে সুন্দর ফুলের গন্ধ, ঠিক যেমন পাড়ায় প্রোগ্রামের আগে একটা যেরকম আর কি ব্যাপারটা থাকে, প্রচণ্ড তোড়জোড় চলছে, সাজগোজ, এখন কার কাছে কই মনের কথা, সেটে ঠিক তেমনই চলছে। এবং আমরা সেটে নই, আমরা সুজাতা সদনে রয়েছি, সেখানে এখন প্র্যাকটিস হচ্ছে না বলো, স্টেজে অলরেডি তোমরা উঠে গেছো। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানেরই শুটিংটা চলছে এখন, ওই নাচ যারা করছে তারা আর কি শটের আগে একটু প্র্যাকটিস করে নিচ্ছে এরকম। দেখছিলাম তোমরা খুব ক্লান্ত স্নেহাদি, সেটা তো বোঝানো যায় না, আমি একটু এইভাবে বসি না, গল্পটা করতে অসুবিধা হচ্ছে, আমি মানে সেটা বোঝানো যায় না। আমি ওইদিকেও দেখছিলাম মানালি ঘুমোচ্ছে, তার মাঝে এসে ঠিক আছে ইন্টারভিউ দিচ্ছে, চলো চলো করে নিই, ক্লান্তিটা তো বোঝানো যায় না, আবার সঙ্গে সঙ্গে ক্যামেরার সামনে, এবং সেরকমই মানে কোনো কিছুই বোঝানো যায় না, মাথার মধ্যে অনেক কিছু চললেও। স্নেহাদি তারপরও অনেক রকম কিছু ব্যালেন্স করে করা, তারপরও নানান কথা শোনা, সেটা নিয়ে কি বলবো, আমি সোশ্যাল মিডিয়া কথা বলছি না, এমনিতেও ধরো বাড়ি কাজের জায়গায় সেটা হয়, আমাদের কি মানে গা শোয়া হয়ে গেছে সবটা, জানি করতেই হবে, এরম করেই করতে হবে, তবে আমি আবার মানে সবটা মানে মেনে নিয়ে করি তা নয়, যেখানে যা বক্তব্য রাখার সেখানে যে বক্তব্যগুলো না রাখলে আমার পেট গুড়গুড় করে। হ্যাঁ, সুতরাং আমি বক্তব্যও রাখি যেটুকু রাখার, সেটা বাড়ি হোক, কাজের জায়গা হোক, যেখানেই হোক, যেভাবেই হোক, জিনিসটা আমি চেষ্টা তো মানে ওরমভাবেই করার চেষ্টা করি। তবে হ্যাঁ, খুব স্মুথ হয় না, কাজ বাড়ি সবটা মিলিয়ে যে খুব স্মুথ হয় তা না, আর সবসময় ব্যালেন্স করতে ইচ্ছেও করে না, ভাল লাগে না, কখনো কখনো মনে হয় ধুননি কুচি, কিন্তু তারপরেই এখন তো বললাম এখন একখানা মুখ আছে পুচকে মতো, সেই মোটা মনে আচ্ছা ওর জন্য করতেই হবে, আগে ছিল তো আমাদের জন্য, আমাদের জন্য হলে তো আমি হার্ডলি আই উড হ্যাভ ডান ইট, কিন্তু এখন আর একজন আছে বলে তার জন্য সবটাই যেন পাস হয়ে যাচ্ছে আর কি। সেটাই তোমার ভালো লাগার জায়গা, ফ্রেশ এয়ার, তাই না? তখন দেখি তাকে নিয়ে ঘুরতে যাচ্ছ, ভিডিও করছো, মানে বেস্ট ফ্রেন্ড বলা যায় তোমার। বেস্ট ফ্রেন্ড এখনো হয়ে ওঠেনি, পরে হবে কিনা বলা যাচ্ছে না, কারণ কড়া মায়েদের বা রাগি মায়েদের রাগি বাচ্চা হলে খুব ডিফিকাল্ট হয়ে যায় বন্ধু হয়ে ওঠা, কিন্তু যদি কোনো সময় বড় হলে পালসটা ম্যাচ করে যায় তাহলে হয়তো বন্ধু হয়ে, বন্ধু ডেফিনেটলি বন্ধু হয়েই বড় হোক সেটা আমি চাই, শাসন থাকবে সবটাই থাকবে, কিন্তু বন্ধু হয়ে বড় হোক সেটাই আমার নিজের ব্যক্তিগতভাবে আমি চাই। আর এটা নয় যে বাচ্চা মানুষ করা খুব ইজি, এখনকার দিনে দাঁড়িয়ে আরও কঠিন, কারণ বেশিরভাগই সব ওয়ার্কিং মাদার্স, তো সেই জায়গা থেকে তখন কিছু কিছু সময় আমার টায়ার্ড লাগলেও আমার কিছু করার নেই, আমি হয়তো 12 ঘন্টা শ্যুট করে গিয়ে বাড়িতে টায়ার্ড, কিন্তু ওই সময়ও খেতে বসেছে বললো তুমি খাওয়াবে, সেখানে আই কান্ট মানে ডু এনিথিং, আমাকে খাওয়াতেই হবে অথচ আমি টায়ার্ড, তো এগুলো মাঝে মাঝে একটু ডিফিকাল্ট তো লাগে বটেই। অনেক ক্ষেত্রে দেখেছি সিনিয়ররা অনেকে বলেন যে আর বাচ্চা মানুষ করলি কই, এই তো অন্যদের হাতেই হয়ে গেল, আমরা তো সারাদিন, দ্যাট ইজ ফ্যাক্ট, অন্যদের হাতে হলো কিন্তু কিছু করার নেই, আগে সবাই বেশিরভাগই হোম মেকার্স ছিলেন, তারা হাউস ওয়াইফ ছিলেন, তারা বাড়িতে বাচ্চাদের মানুষ করতেন, এখন বেশিরভাগ নয়, হ্যাঁ এখন সেটা নয়, সেই কারণে অন্যের হাতে অন্যের কাছে ভরসা করে বাবা মা দাদু ঠাকুমা কী বলে কেউ না হয় হেল্পিং হ্যান্ড, তাদের কাছে ভরসা করেই বাচ্চাকে বড় করতে হয়, কিছু করার নেই, তারাও এটা জেনে দেখেই বড় হয় যে মা বাবা দুজনেই কাজ করে, দুজনেই ব্যস্ত, এর মধ্যেই তারাও কীরকম করে একটা বড় হয়ে যায়, দিস ইজ আ রিয়ালিটি, কিছু করার নেই, এটা মেনে নিতে হবে, যদি মেনে নিতে কেউ না পারে বা সেই সুব্যবস্থা বাড়িতে না থাকে তাহলে বাচ্চা পৃথিবীতে আনা ইজ ভেরি ডিফিকাল্ট, তুমি যদি কাজ ছেড়ে বসতে না পারো বাচ্চার সাথে অ্যাটলিস্ট ফার্স্ট 10 ইয়ার্স, অথবা বাড়িতে যদি তোমার এনাফ সাপোর্টিং হ্যান্ডস না থাকে তাহলে বাচ্চাকে 5-10 বছর অবধি মানুষ করা খুবই ডিফিকাল্ট, যতদিন না সে একটু বুঝতে শিখছে খুবই ডিফিকাল্ট, মানে নেক্সট টু ইম্পসিবল আমি বলতে পারি। কোথাও কি মায়ের ওপর দায়িত্ব বা স্ত্রীর ওপর দায়িত্বটা বেশি থাকে বলে এখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আনসেড, ওটা একটা মানে আনকনশিয়াস সাবকনশিয়াসে চলে যে হ্যাঁ চায় চাপিয়ে দেবে না, মানে মাকে দেখে না তো সারাদিন, আরে বাবাকেও দেখে না সারাদিন, দুঃখ তো সবারই লাগে, বাচ্চা তো বাবা মা দুজনকেই চাইবে, হ্যাঁ মাকে একটা বয়স অবধি মায়ের ওমটা তাদের দরকার হয়, কিন্তু তার মানে এই নয় যে মানে মাকে বেশি চাইছে বাবাকে কম করে, এরকম বিষয় নয়, বিয়ের এই গিল ট্রিপটার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না যে মাকে সারাদিন পায় না, মা তুই বকি বকছিস সারাদিন বাড়িতে থাকিস না, তুই কেন বকছিস, তা আমার এসব
আমার যেটা করার আমি সেটাই করি, এগুলোতে আমার খুব একটা কিছু মনে হয় না। আমার যেরকমভাবে মনে হয় আমি সেরকমভাবেই করি। আমার টায়ার্ড লাগলে, আমার টায়ার্ড লাগছে সেটা আমি পরিষ্কার বলি, আমার টায়ার্ড লাগছে, আমি পারছি না, আমি পারছি না। কখনও কখনও সেই টায়ার্ডনেসকে উপেক্ষা করেও হয়তো ওকে নিয়ে বসি, সবটাই করি। কিন্তু সব দিন সবটা ইচ্ছে নাই করতে পারে। আই অ্যাম অলসো হিউম্যান বিং, নট অনলি আ মাদার, প্লিজ আন্ডারস্ট্যান্ড। এবং আমার মনে হয় যে সন্তানের ভবিষ্যতের জন্য তোমাদেরও এখন মায়েদের আরও অনেকটা জায়গা থাকে। হ্যাঁ, মানে ও যেরমভাবে দেখবে ও তো মহিলাদের সেরমভাবে ট্রিট করবে। ও যদি দেখে যে আমার মা একেবারে সর্বংসহার মতো সব কিছু সহ্য করে, তো আমরা সেটা দেখেছি দেখে সেই কারণে মা সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে। আমি চাই না আমার বাচ্চা সে ধারণা তৈরি হোক। না 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 না, আমার বাচ্চা জেনে বড় হোক, আমার মা মুখরা, আমার মা জোগরুটে, আমার মাই, আমার মা প্র্যাকটিক্যাল, আমার মা সময় দিতে পারে না, আমার মা লিমিটেশন আছে, আমার মা এটা ওটা সেটা নানান কিছুই করতে পারে না, আবার অনেক কিছুই করতে পারে। এই সবটা মিলিয়েই আমার মা। সো লাভ ইট অর হেট ইট, ইউ ক্যান্ট, ইউ ডোন্ট হ্যাভ আ চয়েস। তোমায় ডাকছে, তুমি যাও। থ্যাংক ইউ। দর্শকদের বলবো কার কাছে কই মনের কথা, দেখুন বিপাশা ঠিক আমি যেরকম সেরকমই মনের কাছাকাছি একটা চরিত্র। আমার করতে খুব ভালো লাগছে এবং সিরিয়ালটা ইতিমধ্যেই আপনাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আগামী দিনে আমাদের নতুন নতুন চমক তো থাকবেই। আর সত্যি এরকমভাবে পাঁচটা মেয়ের বন্ধুত্বের গল্প তো খুবই রেয়ার, তাই এবং সেই বন্ধুত্বের গল্পটা কিন্তু সত্যি পারিবারিক সব কিছুর মধ্যেও উঠে আসছে। মানে অনেকেই বলতে পারেন একই তো ফর্মুলা, কিন্তু না না, ফর্মুলার বাইরে যেটা রয়েছে সেটা হলো একটা মেয়ে যখন নির্যাতিত হয় বাড়িতে, তার পাশে বন্ধু হয়ে পাঁচটা মেয়ে এসে দাঁড়াচ্ছে, দ্যাট ইজ ডিফিকাল্ট, দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম আদার সিরিয়ালস। সেখানেই কার কাছে কই মনের কথা আলাদা। আপনারা দেখবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনাদের কনস্ট্রাকটিভ কমেন্ট সবসময় মাথা পেতে নেবো, ভালো মন্দ যা বলবেন মাথা পেতে নেবো। কিন্তু ব্যক্তিগত আক্রমণ আমি বলে না, কারোর কাছেই, কারোর সঙ্গেই যেটা হয় অহরহ হচ্ছে সেটা মানসিকভাবে একটা, আমরাও তো মানুষ, কীভাবে কোথায় কাকে ব্যথা দিচ্ছে, কাকে কীভাবে আঘাত করছে, কাকে কীভাবে নিপীড়িত করছে, সেটাও একটু সেন্সিটিভলি বোঝার চেষ্টা করবেন। নাহলেই তো যাদবপুর, যাদবপুর নিয়ে এত আমাদের চিৎকার, যাদবপুর নিয়ে আমরা এত সংবেদনশীল, আহারে বাচ্চাটার মায়ের বা মা বাবার কী অবস্থা। বেসিক যা লাইনটা হলো সংবেদনশীলতা, সেটা যদি, হ্যাঁ সেটাই হলো কথা, ওই সংবেদনশীলতাতে আমরা যেন হারিয়ে না ফেলি, সেটা যে কোনো কারুর ক্ষেত্রে। সেটা মানে র্যাগিং তো অনেক এক্সট্রিম কথা বলছি, যে একটা মানুষের সাথে কথা বলতে গেলে সেটা সে পরিচিত মানুষ হোক, অপরিচিত মানুষ হোক, সোশ্যাল মিডিয়ায় বলি বা ইন পার্সন বলি, তাকে যেন এরমভাবে আঘাত না করে ফেলি যাতে সে একেবারে মানসিকভাবে একটা জায়গায় চলে যায়, সেটা আমাদের ভাবতে হবে। আমায় ডাকতে এসছে অনেকবার, যাচ্ছি, ভালো থাকবেন, টাটা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।